شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا. অন্য ধর্মের ভাইরা একসাথে তারা বসবাস করেন, তো স্বাভাবিকভাবে কেউ হয়তো তাকে সালাম দিয়েছেন বা তিনি তাকে সালাম দিতে পারবেন কিনা, এক্ষেত্রে জবাব দেওয়া যাবে কিনা আমরা একটু জানবো। প্রথম হচ্ছে যে আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জি এই গ্রিটিংসটা অথবা এই স্বাগত বক্তব্যটা এটা মুসলমানদের নিজেদের মধ্যে চর্চা করার বিষয়, এটা পেতে হলে ইমান লাগবে, এটা পেতে হলে ইমান লাগবে। সুতরাং এটাও একটা আহ্বান মুসলমানদের যারা এখনো মুসলিম হননি তাদের প্রতি, যে এত সুন্দর সম্ভাষণ শান্তির দোয়া যদি আপনারা পেতে চান তাহলে ইমানের জগতে প্রবেশ করুন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে যেখানে মুসলিম অমুসলিম সবাই আছে তাহলে ইসলামের কি এমন সম্ভাষণ পদ্ধতি আছে? হ্যাঁ আছে, সেখানে তিনি বলবেন আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। আচ্ছা, তৃতীয় হচ্ছে যদি কোনো অমুসলিম তাকে সালাম দেন, আমাদের ভাষাতেই বলেন আসসালামু আলাইকুম, তিনি শুধু বলবেন ওয়া আলাইকুম, দৌড়ে গিয়ে ওই লোকের কাছে গিয়ে বললেন ভাই আমার সালামটা আপনি একটু ফেরত দেন। তো পরে উনি সালামটা ওই ফেরত দিয়েছে, তো ফেরত দেওয়ার পরে এবার উনি যেটা ওর পাওনা তাকে দেওয়ার মতো আছে ইসলামে সেটা দিলেন, জাদাকাল্লাহু মালান ওয়া ওয়ালাদান, যে আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দেন, তোমার সন্তান বাড়িয়ে দেন। মানে আরেকটা দোয়া করা যায় তাদের জন্য, ওয়াহাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দেন। তো মানে তারা তো যেহেতু এই জগৎটা কি চায়, জগতে সুখ ভোগে চায় তারা, তো ওই দোয়াটাই দিলেন। সালাম তো হলো একেবারে ইহ পরকাল দুনিয়া আকারের জোড়া, এজন্য ওটা ওটা ইমানের শর্ত। একটু জানতে চাইবো যে আমি যদি ওয়ালাইকুমের জায়গায় ওয়ালাইকুমুস সালাম বলি, সালাম তো শান্তি নিরাপত্তার একটা দোয়া করা, তা আমি আরেকজনের ব্যাপারে নিরাপত্তার দোয়া করার ক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম আমি বললে কোনো সমস্যা আছে কি? এগুলি যার যার ধর্ম তাকে ফলো করতে হবে। আমার ধর্ম আমাকে বলেছে তুমি ওয়ালাইকুম ওয়ালাইকুম পর্যন্ত, এটা তো একটু সেনসিটিভ বিষয়, আপনি ইসলামিক সম্ভাষণটা অন্যের উপর চাপিয়েও দিতে পারেন, সেটা হচ্ছে না, সে চায় না তো সে। এবং আরেকটা বিষয় হচ্ছে আসসালাম, যেটা আপনি ওই যে কিতাবু তাওহীদের মধ্যে যেখানে যে সহিহ বুখারী কিতাবু তাওহীদের মধ্যে যে আসসালাম বলা হয়েছে যে আল্লাহ 99 নামে একটা নাম, এবং এখানে ডক্টর আব্দুল্লাহ গুনাইমান তিনি শারহ কিতাবু তাওহীদ যে সহিহ বুখারীর একটা বড় ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন যে আসসালামু আলাইকুমের মধ্যে যে সালামটা এটাও আল্লাহ তাআলা সে 99 নামের এক নাম, এবং এখানে আসসালামের মধ্যে মুসলিম আকিদার একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, অতএব সম্ভাষণ শুধু এটা নয়, এটা মুসলিম আকিদার সাথে একটা রিলেশন আছে, এবং সেটাই তাওহীদের একটা পার্ট, তো এটা পার্ট।